একটা ডায়েরি পেয়েছি, বাট বড়লোক হওয়ার বা অনেক টাকা পয়সার মালিক হওয়ার এ ধরনের বক্তব্যগুলি তার লেখা এসছে। চট্টগ্রাম মহানগরীর রিপিজেড এলাকায় আলিনা ইসলাম আয়াতের ঘটনায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে গ্রেপ্তার আবির আলীকে। এর আগে আয়াতের ঘটনায় তদন্ত করার সময় আয়াতকে খণ্ডিত করা সেই 105 নম্বর রুমের মধ্যে একটা ডায়েরি খুঁজে পান পিবিআই। আয়াতকে শেষ করার আগে সেই ডায়েরিতে কী লিখেছিলেন আবির তা জানলে হতভম্ব হয়ে যাবেন আপনিও, তাই সেই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আর প্রতিনিয়ত দেশ বিদেশের সকল খবরাখবর সবার আগে জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। এর আগে শনিবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 3 ঘন্টায় 17 পৃষ্ঠার 164 ধারায় আবিরের জবানবন্দি রেকর্ড করেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব। মামলা তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পরিদর্শক মনোজ কুমার দে তথ্য নিশ্চিত করেছেন। আদালতের বাদীর আইনজীবী অ্যাডভোকেট সেলিমুল্লাহ চৌধুরী জানান, স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের পর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট। চট্টগ্রাম মহানগরী রিপিজের থানাধীন বন্দরটির এলাকায় যেদিন নিখোঁজ হয় 7 বছর বয়সী আলিন ইসলাম আয়াত, জানা যায় ওই দিন আয়াতের বাবা মায়ের সাথে আয়াতকে অনেক খোঁজাখুঁজিও করে আবির। এরপর আয়াতের বাবা ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করতে গেলে সেই সুযোগে আবির বাসায় চলে আসেন। এই ঘটনায় থানা পুলিশ কোনো কুলু উদ্ঘাটন করতে না পারলেও শেষমেশ 24 নভেম্বর রাত 11টার দিকে ইপিজেড থানাধীন আকমল আলী সড়ক থেকে আবির আলীকে গ্রেপ্তার করে পিবিআই। পরে এই ঘটনার আবির আলীর বাবা আজাহারুল, মা আলো বেগম এবং বোনকে গ্রেপ্তার করে তাদেরকেও একই এক করে রিমান্ডে নেয় পিবিআই। সেখান থেকে 2 দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাকে নিয়ে পতেঙ্গা সাগরপার ও আশপাশ অভিযান চালিয়ে পরে সেই 105 নম্বর রুমে যায় পিবিআই। সেখানে তার বাসা থেকে পিবিআই একটি ডায়েরি জব্দ করে। তবে ডায়েরিতে প্রেম বিরহ অনেক বড়লোক হওয়ার ইচ্ছা কোরিয়ান সঙ্গীত দল বিটিএস প্রেমী মেয়ের নিকট কটাক্ষ করে নানান কথাও লেখা রয়েছে। ডায়েরিতে প্রথম পৃষ্ঠায় বড়লোক হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে লেখা রয়েছে, আমার দরকার টাকা পয়সার, স্বপ্ন আমার বড়লোক হওয়ার, যে মেয়েগুলো বিটিএস লাভার, আমি শিওর এগুলো ইচ্ছে নেই মা হওয়ার। ডায়েরির আরেকটি পাতায় লেখা আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, কে তোমাকে ভালোবাসে? কেউ না, সবাই শুধু দেখানো ভালোবাসা দেখায় আর মন থেকে অন্য কাউকে ভালোবাসে, সব মিথ্যা। এরপর 3টি পৃষ্ঠা জুড়ে রয়েছে একটি গান, মানুষ এমনও আছে, কলিজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হয়েছে, আশা দিব সব দিব তোমায়, আরো মিষ্টি কথা তোমারে বুঝাইব করে তোমার কথমে মমত, ওরে সুযোগ মতো মাছ ধরিয়া তোমার নাও ডুবাইও, মানুষ এমনও আছে, কলেজা ভুনা কইরা দিলে কইব লবণ কম হয়েছে। সেই ডায়েরির ইম্পর্টেন্ট লাইন শিরোনাম দিয়ে লেখা রয়েছে, মনে রাখবা পৃথিবীতে কেউ কারো না, যখন বুঝতে শিখবে তখন একা থাকতে শিখবা, এই দুনিয়ায় সবাই স্বার্থপর, কেউ কারো না, আপন বলতে কেউ কারো না, শত অবহেলার মাঝে দেখবা তুমি একা, দিন শেষে তুমি বড্ড ক্লান্ত, কেউ নেই তোমার, তুমি কারো না, সত্যিটা হলো তুমি একা। প্রসঙ্গত 15 নভেম্বর শিশু আয়াত নিখোঁজ হয়, নিখোঁজের 10 দিন পর 15 ডিসেম্বর আগের রাতে গ্রেপ্তার হওয়া আবির পিবিআই এর কাছে শিশু আয়াতের বিষয়টি স্বীকার করে। আবির শিশু আয়াতকে শেষ করার পর তাকে 6 টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার কথা জানায় পিবিআইকে। আবিরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় আয়াতের স্বজনদের একমাত্র চাওয়া, খুনি আবির আলীর জনসম্মুখে শাস্তি দেওয়া হোক, যাতে আবিরের মতো অন্য কেউ মানুষের মতো বলি না হয়। তো দর্শক, আবিরের ঘটনার সবকিছুই তো জানলেন এবং শুনলেন, তবে ঘটনার সবকিছু নিজের মুখে স্বীকার করে নিয়েছে আবির, তারপরেও কোনো শাস্তি হচ্ছে না। এ বিষয়ে আপনার মন্তব্য কী তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। ধন্যবাদ।